তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের খবর জানাতে পাবনার আটঘরিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ হাসান, 29 মে ভোটের নির্বাচন, ভোটের প্রচারে প্রার্থীদের তৎপরতা কেমন দেখছেন সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ রেদওয়ান। আপনি যেমনটি বলছিলেন যে আসলে 29 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু জোর প্রচার প্রচারণা করছেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম। আমরা একটু তার সাথেই কথা বলার চেষ্টা করব যে এই বর্তমানে যে ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি। ধন্যবাদ। আসলে পরিবেশ বলতে বলবো, আমার বিপরীত যিনি প্রার্থী আছেন উনি চেষ্টা করছেন ভয়ভীতি হুমকি ধামকি দেখিয়ে, কিন্তু আমি চেষ্টা করছি সাধারণ ভোটারদেরকে যাতে ভোট কেন্দ্রে নিতে পারি। আমি এখন পর্যন্ত ভয়ভীতি আছে, তারপরেও সাধারণ মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে। তবে আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকমতো কাজ করে অবশ্যই ভোটের সুষ্ঠু পরিবেশ থাকবে। আপনি তো গতবারও চেয়ারম্যান ছিলেন, এইবার আসলে আপনাকে কেন পুনরায় জনগণ নির্বাচিত করবে? আমি বিগত 5 বছর আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ছিলাম। এই সময় আমি এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গুরুস্থান রাস্তাঘাট উন্নয়নের জন্য কাজ করেছি। এলাকার সকল শ্রেণীর মানুষ যে যখন আমাকে ডেকেছে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আশা করি এলাকার সাধারণ মানুষ বিগত দিনেও আমাকে প্রায় 12,000 ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছে, এবারও তারা আমার সঙ্গে আছে এলাকার উন্নয়নের স্বার্থে। যেমন শুনছিলেন যে এই প্রার্থী কিন্তু বলছিলেন যে তার প্রতিপক্ষ প্রার্থী ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে, পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই আটঘরিয়া উপজেলায় কিন্তু 1,45,000 ভোটার রয়েছে এবং আমরা এখন অপেক্ষা করব যে আসলে 29 তারিখ এই ভোটের পরিবেশ কেমন থাকে সেটাই দেখার অপেক্ষায় রয়েছি। রেদওয়ান, এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ তথ্য। জি পার্থ, আপনাকে অনেক ধন্যবাদ।